হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ মৌসুমি আজকে আমি তোমাদের সঙ্গে একদম নতুন 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 রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি এই রেসিপিটার নাম হচ্ছে কনফ্লেক্স টিকিস এই রেসিপিটা এখনও পর্যন্ত কোনো চ্যানেলেই শেয়ার করেনি এই রেসিপিটা তোমরা কিন্তু পুরোটা দেখো স্কিপ করো না কিন্তু কর্নফ্লেক্স হলো খুব স্বাস্থ্যকর একটা খাবার তাই আমরা বেশিরভাগ সময় দুধ দিয়ে খেয়ে থাকি তো এই ধরনের একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারো দারুণ খেতে লাগবে প্রথমে আমি কর্নফ্লেক্সটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আমি এখানে কুড়ি টাকা দামের যে কর্নফ্লেক্সের প্যাকেটটা আছে সেইটাই আমি পুরোটা নিয়েছি এর মধ্যে আমি নর্মাল জল আমি দিয়ে দেবো দিয়ে ভিজিয়ে নেবো আমি এটা পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর এটা যে অল্প একটু নরম হয়ে যাবে তারপর আমি এটা ছাগনি দিয়ে ছেঁকে নেবো জলটা আমি ভালো করেই ছেঁকে নেবো যাতে একটুও জল না থাকে এরপর আমি কর্নফ্লেক্স ভেজানোটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নেবো এরপর আমি একে একে সমস্ত জিনিস আমি দিয়ে দেবো এখানে আমি হাফ আলু সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি টমেটোম কুচি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর দেবো পেঁয়াজ কুচি এছাড়াও দিচ্ছি গাজর কুচি তোমরা চাইলে আরও অনেক কিছু সবজি দিতে পারো যেমন বিনস সেটাও দিতে পারো এরপরে আমি দিয়ে দেবো ভাজা মশলা যাতে একটু টেস্টা হয় এখানে আমি জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর দিয়েছি পরিমাণ মতো নুন আর হাফ পাতিলেবুর রস এখানে তোমরা গন্ধরাজ লেবুও ব্যবহার করতে পারো এরপর আমি পাঁচ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে আমি পুরোটা বানাবো এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না তো এই কর্নফ্লাওয়ার আর সমস্ত কিছু সবজি নিয়ে এইভাবে মাখিয়ে ফেলবো বন্ধুরা কনফ্লেক্সের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার আমি টিকিসের মতন গড়ে নেবো এর প্রথমে আমি হাতের মধ্যে অল্প একটু তেল মাখিয়ে নিয়ে এরপরে অল্প কিছুটা কনফ্লেক্স ব্যাটারটা নিয়ে এইভাবে চেপে চেপে টিকিয়ার মতন যেরকম টিকিয়া বানায় সেই শেপটা আমি এখানে দিয়ে দেবো এরকমভাবেই আমি প্রত্যেকটা টিকিসগুলোকে আমি বানিয়ে নেবো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তো তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করো আর আমার এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও করার ইচ্ছাটা অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় তো তোমরা এই রেসিপিটা পুরোটা দেখো তো আমি টিকিসগুলোকে এইভাবেই আমি সবকটা গড়ে নেবো এইভাবে করে নিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছি দশ মিনিট পর আমি এটাকে তেলের মধ্যে ভাজবো আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেলটা মিডিয়াম একটু গরম হয়ে গেলেই আমি তারপরে টিকিসগুলোকে আমি দিয়ে দেবো এপি ডোপিট করে লাল করে ভেজে নেবো প্রায় ভাজতে অনেকটাই টাইম লেগেছিল আমি আস্তে কাস্তে করে ভেজেছিলাম এই সময় গ্যা ওভেনটা আমি মিডিয়াম করেই রেখেছিলাম আমি একদম হাই ফ্লেম করে দিয়ে যাতে পুড়ে না যায় আমি মিডিয়াম করেই এরকম লাল করে ভেজে নিয়েছি তোমরা সন্ধ্যের সময় এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো খেয়ে বলো কীরকম হলো রেসিপিটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তো এইটা আমি লাল করে ভেজে নিয়েছি এপিডোপিট করে এবার আমি এই কর্নফ্লেক্সের টিকিসটা আমি তুলে নেবো বন্ধুরা কর্নফ্লেক্স কিস একদম রেডি হয়ে গেছে একদম নিউ নিউ রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তোমরা কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করতে ভুলো না তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও